হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি মুসুর ডাল দিয়ে আমিষ খিচুড়ির রেসিপি নিয়ে সোয়াবিন বড়ি ও আলু দিয়ে তৈরি মুসুর ডালের এই আমিষ খিচুড়ি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে একটি বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুসুরির ডাল আর ওরই মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চাল ভালো করে চাল আর ডালকে ধুয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে বারবার জল পাল্টে পাল্টে চাল আর ডাল কিন্তু আমি সমান পরিমাণে নিয়েছি ভালো করে চাল আর ডাল ধুয়ে নেওয়ার পর জল দিয়ে ভিজতে দেব চাল আর ডালকে যাতে করে চাল আর ডাল ভিজে যায় তার জন্য আধা ঘন্টা বা তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চাল ডাল ভালো করে ভিজতে থাক সেই সময় খিচুড়ির জন্য বাকি জোগাড়যন্ত্র করে নিচ্ছি এখানে আমি গরম জলে লবণ দিয়ে তারপর সয়াবিন বড়িকে ফুটতে দিয়েছি ভালো করে দশ মিনিট অন্তত ফুটিয়ে নেব যাতে করে সোয়াবিন বড়ি বেশ নরম তুলতুলে হয়ে যায় দশ মিনিট মতো লবণ জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তারপর দেখুন সোয়াবিন বড়িগুলো ফুলে জাস্ট ডাবল হয়ে গেছে এই সময় আমি ভালো করে এগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এর এক্সট্রা জল হাত দিয়ে চেপে চেপে বের করে দিয়েছি দিয়ে একটি প্লেটের মধ্যে রেখেছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটি বড়ো সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে দুটি মাঝারি সাইজের আলু আর দুটো গাজরকেও ডুমো ডুমো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আজকের খিচুড়ি বানানোর জন্য এখানে আমি একটি কড়াই আর একটি ফ্রাইং প্যান এই দুটি ব্যবহার করব। মূলত খিচুড়িটি আমি তৈরি করে নেবো এই বড়ো কড়াইতে আর ফ্রাইং প্যানে খিচুড়ির জন্য তড়কা ফোড়ন বা মশলা তৈরি করে নেব কড়াইতে আমি ধুয়ে রাখা চাল ডাল থেকে সমস্ত জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত ডাল আর চাল কড়াইতে নিয়ে নিয়েছি আর তারপর এখানে মিশিয়ে দেব পরিমাণ মতো জল এক কাপ চাল আর এক কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর তার জন্য এখানে আমি ছ কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি খিচুড়িতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় আর চেষ্টা করবেন একটি বড় পাত্রে রান্না করতে যেহেতু খিচুড়ি তৈরির পর কিন্তু পরিমাণটা অনেকটা বেশি বেড়ে যায় দুটো ছেঁড়া তেজপাতা দিয়েছি আর দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ফ্লেমটাকে অন করে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে করে চাল ডাল সেদ্ধ হয়ে যায় জল গরম হতে শুরু করলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে দিয়েছি এবার ফ্রাইং প্যান গরম করে নিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প লবণ তেলটাকে ভালো করে স্প্রেড করে নিলাম এবার সেই সেদ্ধ করে জল নিংড়ে রাখা সয়াবিনের বড়িগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়ে সয়াবিনের বড়িকে মোটামুটি দু তিন মিনিট সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তবে খুব বেশি কড়া করে বা লালচে করে কষানোর প্রয়োজন নেই এভাবে কষিয়ে নিয়ে খিচুড়িতে ব্যবহার করলে সয়াবিনের বড়ির স্বাদ বেশ ভালো লাগে এবার ওই ফ্রাইং প্যানেই দিয়ে দিয়েছি আরেক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবার ডুমো করে কেটে রাখা আলু অ্যাড করে দিয়েছি আলুকে লবণ হলুদের সঙ্গে ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আলুকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর তার জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তাতে করে আলু বেশ সুন্দর কষানো হবে আর আলু ভেতর থেকেও বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন তিন চার মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করার পর একটু নাড়াচাড়া করে এখানে বাকি ডুমো করে কেটে রাখা সমস্ত গাজর দিয়ে দিলাম গাজর দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম এই পর্যায়ে আলু আর গাজর সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ডাল আর চালের ঢাকনাটা খুলে দিলাম এর মধ্যে কষিয়ে নেয়া গাজর আর আলু দিয়ে দিয়েছি ডাল আর চালও কিন্তু আমাদের বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দিলাম এবার এই ফ্রাইং প্যানে আমি এর মশলা বানিয়ে নেব তার জন্য দু চামচ সর্ষের তেল গরম করে দুটো ছোট তিনটে ছোট এলাচ আর দুটো দারচিনি স্টিক দিয়েছি দিয়েছি দুটো শুকনো লাল লঙ্কা আর এক চামচ গোটা জিরে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড এগুলোকে ভাজা করে নিয়েছি আর তারপর এখানে মিশিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে করে পেঁয়াজ সুন্দর নরম হয়ে যায় বা পেঁয়াজে একটা সুন্দর লালচে রং ধরে যায় তারপর এখানে অ্যাড করে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট আর দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আগেও আমি ডাল আর চাল সেদ্ধ করার সময় হলুদ দিয়েছি তাই এখানে হলুদের পরিমাণটা কম দিলাম ডাল চাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সেই বুঝে লবণও অ্যাড করলাম অল্প একটু গরম জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় এই পর্যায়ে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নেব লবণ দিয়েছি তাই টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল রিলিজ হচ্ছে আর টমেটো সুন্দর গলে যাচ্ছে দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এক কাপ গরম জল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা বা কষিয়ে রাখা সোয়াবিন বড়ি সোয়াবিন বড়িগুলো আপনারা চাইলে চাল ডাল যখন আমি আলু আর গাজর মিশিয়েছিলাম তার সঙ্গে মিশিয়ে দিতে তবে এভাবে মশলার সঙ্গে দু মিনিট ঢাকা দিয়ে এগুলো রান্না করে নিলে মশলার সমস্ত ফ্লেভার সোয়াবিন বড়ির মধ্যে চলে আসে এবার এই সমস্ত মশলাকে খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য আর দিচ্ছি এক চামচ চিনি চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে চিনি দিলে টেস্টের মধ্যে সুন্দর একটা ব্যালেন্স আসে দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলার পাউডার আর দিয়েছি এক চামচ ঘি এই সমস্ত কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ফ্লেম অফ করে দিয়েছি আমাদের খিচুড়ি কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় দেখলেন তো কত সহজে আমাদের এই মুসুর ডালের আমিষ খিচুড়ি তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের এই আমিষ খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও